আপনার জীবনে জটিল সমস্যায় জীবন হয়ে উঠেছে যন্ত্রণাদায়ক, অবৈধ সম্পর্ক করাতে চাইছেন বিচ্ছেদ, তীব্র বশীকরণে সিদ্ধ হস্ত, শিক্ষা কর্ম বিবাহ মামলা মোকদ্দমা প্রেমে ব্যর্থতার সমস্যার সমাধান পেতে শিব কামাখ্যা তারাতন্ত্র স্বর্ণপদক প্রাপ্ত শ্রী দীপক শাস্ত্রী আছেন আপনাদের পাশে। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা। প্রত্যেকে আশা করি ভালো আছেন। সবাইকে বলবো যে একটা কথাই, যে দীপক শাস্ত্রীর অনুষ্ঠান সবাই যেমন দেখতে ভালোবাসে, শুধু কথা বলতেই ভালোবাসে। সবাই আপনারা ভাবেন যে আমি দূর থেকে বসে আপনাদের সব কিছু করে দেবো, সেটা কি সম্ভব? আমার টিপস নিয়ে আপনারা কাজ করছেন, উপকারও পাচ্ছেন, কিন্তু সবসময় যদি মনে করেন যে আমি টিপস দিলেই আপনার সব উপকার হবে, সেটা কিন্তু ভুল। অনেকে আমাকে ফোন করে, মানে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরে, তাদেরকে বলে যা টিপস দিয়েছে কোনো কাজ হয়নি। সবার যদি টিপসে কাজ হতো তাহলে তো কেউ আর বড় জ্যোতিষতান্ত্রিকের কাছে যেত না। আমি তো প্রথমেই বলেছি যে যখন অনুষ্ঠান হয় প্রথম প্রথম আমি বলি যে বাস্তু যদি খারাপ থাকে তাহলে কোনো টিপসে কাজ করবে না। আগেও বলেছি, আজকেও বলছি, আজকে বাস্তু নিয়ে হালকা টাচ করে বেরিয়ে যাবো আমি, যে বাস্তু নিয়ে হালকা বলবো, তা অন্য অন্য বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে এখান থেকে টিপস দেবো যেটা করলে আপনাদের অন্য অন্য মানে বিষয় ভালো হবে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের হয়তো কিছু সমস্যা হতে পারে। কিন্তু হ্যাঁ, যে টিপস বা গুপ্ত প্রয়োগ দেবো সেটা সঠিকভাবে প্রয়োগ করবেন। আর একটা হচ্ছে, প্রয়োগ যেমন সঠিক করতে হবে তেমন কিন্তু ভুল করলে তার সমস্যা সমাধান করা যাবে না। টিপস এবং গুপ্ত প্রয়োগ, আমার কিন্তু আপনারা জানেন যে আমি যে গুপ্ত প্রয়োগ বা টিপস দিই, একটা পাতা দিয়ে বা ফুল দিয়ে বলে ছেড়ে দিই না যে এই পাতাটা এখানে রাখবেন কাজ হয়ে যাবে না, তার সাথে সংকল্প বা মন্ত্র দিই। তাই সেই সংকল্প বা মন্ত্রটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু কাজটা হবে। আর যদি বাস্তু খারাপ থাকে তাহলে কিন্তু আমার টিপসে কাজ করবে না। সেই জন্য আগে বাস্তুটাকে সারাবেন। অনেকে মনে করে আমার বাস্তু খারাপ নেই, আমি ভালো বাস্তু, এই সেই টাকা পয়সা আমার প্রচুর, তার জন্যে দেখবেন আপনার প্রচুর টাকা পয়সা কিন্তু আপনার বাড়ির লোকে দেখবেন ক্যান্সারে ভুগছে বা বড় বড় রোগে ভুগছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার টাকার অভাব নেই। কেন? আপনার বাস্তু খারাপ আছে। হয়তো যে জায়গাটা আপনার কুবের দেবতা থাকার কথা সেখানে আছে বলে আপনার টাকা পয়সার জায়গাটা সমস্যা নেই, কিন্তু আপনার রোগ অসুখ লেগে থাকার জায়গায় হয়তো বাস্তুর দিকটা খারাপ করে রেখেছেন। যদি ধরুন, মানে যেমন ধরুন ঈশান কোণ, পূর্ব উত্তর কোণ হচ্ছে ঈশান কোণে আপনার বাথরুম রয়েছে, তাহলে আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট, ঝুটঝামেলা, অশান্তি, মারপিট, কত মানে খেতে বসতে উঠতে শুতে সবসময় ঝামেলা লেগে থাকবে। মানে পূর্ব উত্তর কোণে যদি বাথরুম থাকে, ধরুন পূর্ব দক্ষিণে যদি বাথরুম থাকে, মানে অগ্নিকোণ, অগ্নিকোণে যদি বাথরুম থাকে তাহলে তো ওই বাড়িতে মারপিট, দাঙ্গা, অশান্তি, ঝুট ঝামেলা, গায়ে আগুন লাগা এরকম লেগে থাকবে এবং পুড়িয়ে মারার মতন ব্যবস্থা সেই বাড়িতে মনের মানুষের মনের মধ্যে এমনিই চলে আসবে যদি অগ্নিকোণে আপনার বাথরুম থেকে থাকে, মানে পূর্ব দক্ষিণ কোণে। তাহলে সেই জায়গায় দেখবেন আপনার বাড়িতে শান্তি থাকবে না, টাকা থাকবে, পয়সা থাকবে, শান্তি থাকবে না, মারপিট, অশান্তি, ঝগড়া ঝাঁটি সারা জীবন লেগে থাকবে, কারোর সাথে কারোর শান্তি থাকবে না। দুই, তিন নম্বর হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণ মানে হচ্ছে উত্তর পশ্চিম যে দিকটা, সেই দিকটা হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণ হচ্ছে যেখানে আমাদের জলের জল রাখার ব্যবস্থা করা উচিত, সেখানে আপনি ধরুন মিটার ঘর করে ফেলেছেন, মিটার ঘর বা রান্নাঘর বা আগুনের কোনো একটা জায়গায় ব্যবস্থা করেছেন, তাহলে আপনার বাড়িতে যেরকম অগ্নিকোণের যে সমস্যা হচ্ছিলো, এরকম মারপিট লেগে থাকবে, গায়ে আগুন লেগে যেতে পারে, কেউ গায়ে আগুন লাগিয়ে দিতে পারে, নিজেদের মন মানসিকতা চেঞ্জ হবে, হিংস্র টাইপের হয়ে যাবে। জল আর আগুন একে অপরের শত্রু, তাই হিংস্র টাইপের হয়ে যাবেন, বাড়ির সবাই পশুর মতন বাড়িতে সবাই আচরণ করতে শুরু করবে। মানে একদিনে হবে না, এটা আস্তে 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 হবে এবং এই বাড়িতে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার চান্স সবথেকে বেশি। আমার অনুষ্ঠানগুলো মন দিয়ে সবাই শুনবেন, অন্য জ্যোতিষতান্ত্রিকদের মতন আমি পারি সব,
আমি করে দেবো এরকম বলি না আমি। আপনার আগে আমার অনুষ্ঠানটা ভালো করে শুনে বুঝে যদি আসার হয় আসবেন, না হলে আসার দরকার নেই। বাস্তু ঠিক করার জন্য সবার আগে বলি, এই হচ্ছে বাইকোণ। বাইকোণে যদি আপনার মিটার ঘর বা রান্নাঘর থাকে একটু খেয়াল করুন পশ্চিম উত্তর কোণে কী আছে। এবার আসি নৈঋত কোণ। নৈঋত কোণটা আমি বেশি আলোচনা করি না, এটা হচ্ছে মারাত্মক কোণ, এইটা আরও সাংঘাতিক। এটা পশ্চিম আর দক্ষিণ কোণ পড়ে। এই এই জায়গায় অনেকে বাড়ির গেট দরজা সদর দরজা করতে পারে, ভুল করেও এই নৈঋত কোণের দিকটায় কেউ মিটার ঘর আর ঠাকুর ঘরটা করবেন না। যদি করেন তাহলে সেই বাড়ি দেখবেন কারণ ছাড়াই হঠাৎ মারা যাচ্ছে, কোনো কারণ বুঝতে পারবেন না, ডাক্তার পরীক্ষায় বলবে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে হঠাৎ, অল্প বয়সে মারা যাবে বা এক বছরে দুজন মারা গেল। নৈঋত কোণের অনেক বড় গল্প, সেটা এইটুকুনি সময়ের মধ্যে আমি বিশেষ বলতে পারবো না। তাই বাড়ি আপনি বানিয়েছেন সুন্দর রং চকে তিনতলা, টাকা খরচা করেছেন লোককে দেখানোর জন্যে, কিন্তু করার পরে বাড়ি প্রবেশ করার পরে বা প্রবেশ করতে না করতেই লোক মারা যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার বায়ুকোণটা সমস্যা দেখা দিয়েছে। যদি আপনি যখন বাড়ি করবেন সেই বাড়িতে প্রবেশ করার আগে যদি আপনার বাড়ির কেউ মারা যায় তাহলে ভাববেন আপনার বাড়ির সেই যেই জমিতে বাড়ি করছেন সেই জমির নৈঋত কোণে সমস্যা শুরু হয়েছে, সেইখানের কাজ আমার মতন তান্ত্রিককে সেখানে বসিয়ে যোগ্য করতে হবে, আর নয়তো আপনাদেরকে তারা পিটিয়ে বসে যোগ্য করে খরচা করে কাজ করে আনতে হবে, নয়তো বাড়িতে বাঁচানো সবাইকে যাবে না, এক এক করে ধুলির সাথ হয়ে যাবে। আমি বাস্তু নিয়ে এতটা ভালো বলি বলে অনেকে আমাকে বলে আপনি বাস্তু পারেন না, ফেসবুকে লিখে দেবো এই বড়ো বংশ পরম্পরায় তান্ত্রিক কে কিছু বললে আমার কোনো যায় আসে না। ন বছর বয়স থেকে এই কাজটা শিখেছি, বাস্তু নিয়ে আমি 10-12 বছর আগে থেকে মিডিয়াতে আলোচনা করি। এখন তো সবাই আমার দেখা দেখি বলে বাস্তু ভিজিটের সাথে এমনি দেখে দেখে নেবো, চলে আসুন কিছুই জানবে তবে তো করবে। যাই হোক, বাস্তু ব্যাপারটা খুব বুঝে আপনারা যখন করবেন করবেন, ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন বাস্তুটা মাপ করে করাবেন তখন আগে আমার মতন জ্যোতিষতান্ত্রিকের কাছে আসবেন, কোথায় কী করবেন, কোন জায়গায় মানে আপনার বাথরুম হবে, কোন জায়গায় রান্না করবে, কোনখানে ড্রয়িং রুম হবে, কোথায় বেডরুম হবে, টোটালটা আমি ছক করে লিখে দেবো, আপনারা সেইভাবে ইঞ্জিনিয়ারকে দেবেন, ইঞ্জিনিয়ার ফেলে করে দেবে, আপনারা সেভাবে দেখবেন আপনার বাড়িতে শান্তির পর শান্তি ফিরে থাকবে। বাড়িতে ভুলভাল কোনো জিনিস কিনে নিয়ে এসে রাখবেন না, তাহলে সারা জীবন অশান্তি শেষ থাকবে না। বাস্তু নিয়ে এই আলোচনা করলাম। যদি আপনাদের মনে হয় যে বাস্তু আপনারা করবেন আমার কাছে কাজ, দেখুন আপনাদের বাস্তুর কাজ করতে গেলে আপনারা ফোনে বলেন কত লাগবে, 5 বছরে 10 বছরে কত লাগবে, 50 বছরে কত লাগবে, কী করে বুঝবো আপনার বাস্তু কী সমস্যা আছে, আমি কত বলবো, আপনার 5 বছরে বাস্তু কত পড়তে পারে, আপনার বাস্তুর মাটিটা বা ধুলোটা নিয়ে আসবেন আমি টেস্ট করব, তারপরে বলতে পারবো যে কতটা টাকা আপনার পড়তে পারে। অনেকের বাস্তু এরকমও আছে যে 3,000 টাকায়ও 5 বছরে ঠিক করে দেওয়া যায়, অনেকের এরকম আছে 10,000 টাকাও লাগে, অনেকের 2,000 টাকাও হয়ে যায়, কিন্তু তার বাড়ির বাস্তুর মাটিটা টেস্ট করতে হবে। বা অনেকে বলে আমার বাড়িতে মাটি নেই, ঝাড় দিয়ে যে ধুলোটা হবে সেই ধুলোটা নিয়ে আসতে হবে আপনাদেরকে, তারপরে বলতে পারবো, এবং আপনার নাম আপনার বাবা মার নাম লিখে বাস্তুটা কী খারাপ আছে বলতে পারবো, এবং বাস্তু যদি ভালোও থাকে আপনি ঠিক করে নেবেন, কারণ আপনার বাস্তু আপনি ভবিষ্যতে খারাপ করে ফেলবেন না তার কোনো মানে নেই। দেখা গেলো আপনি বাড়িতে একটা ঝাঁটা কিনে নিয়ে এসেছেন, সেই ঝাঁটাটাকে এমন জায়গায় রেখেছেন যখন থেকে রেখেছেন তখন থেকে আপনার বাড়ির লোকের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, যেটা কোনো দিন হয়নি, আপনি বুঝতে পারছেন না যে ঝাঁটা কেনার পরে আমার বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। যদি বাস্তুটা বন্দনা করা থাকতো আমার কাছ থেকে, যদি বাস্তুটা বন্দনা করে নিতেন তাহলে ঝাঁটাটা যেখানেই রাখুন না কেন আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হতো না বা কোনো বাজে এফেক্ট পড়তো না। এই জন্য কোনো কিছু কিনে এনে বাড়িতে যেখানে সেখানে রাখবেন না, তাতে আপনাদের বাড়িতে অশান্তি শেষ থাকবে না এবং মারপিট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। যাই হোক, যেটা নিয়ে একটা টিপস দেওয়ার ব্যাপার আছে যে আমাকে সবাই বলে
যে শাস্তিজি আমরা তো অনেক লটারি টিকিট কাটি, টিকিটে প্রাইস পড়ে না। ধরুন টিকিটটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আমি বলছি যে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা একটু করে দেখতে পারেন, কিছুটা হলে হতে পারে, বলবোই হবে সবটাই পুরোটা, আপনি লাগবেই লাগবে, ভিখারি হবেন না, নিজের ভাগ্য মাঝে মাঝে যাচাই করবেন। কিন্তু ওইভাবে লটারিতে তান্ত্রিকরা টিপস দিল আপনার করলে, হ্যাঁ টিপসে হবে, যদি আপনার যেটা ধরুন আটকে যাচ্ছিলো সেটা টিপসে হতে পারে, তার মানে এই নয় যে আপনাকে এখান থেকে টিপসটা করে আদার আদি বড় লোক হয়ে যাবেন, কিন্তু আপনি করলে কিছুটা ভালো ফল পাবেন, তবে এইসব দিকে না যাওয়াটাই ভালো। আমি তাও বলে দিচ্ছি টিপসটা করবেন, অনেক ভালো হবে। আমি এই টিপসটা তার আগে বলি যে আমার নিজের একটা টিপসের বই আছে, এই টিপসের বইটা 200 টাকা দাম ছিল, এখন 100 টাকা যে কোনো চেম্বার থেকে পাবেন। এর মধ্যে হাজারখানা টিপস বা গুপ্ত প্রয়োগ দেওয়া আছে, এটা নিয়ে আপনারা জানেন আগেও অনেকে নিয়েছে বইটা। বইটা সবাই পাবে না, যাদের বাস্তু ভালো আছে, বাস্তুর মাটি বা ধুলো চেক করে যদি মনে করি বাস্তু ভালো তবে বইটা দেবো, যদি বাস্তু ভালো না থাকে বাস্তুর কাজ করানোর পরে বইটা পাবেন, তার আগে বইটা পাবেন না। হ্যাঁ এই লটারির ব্যাপারটা প্রত্যেকে অনেক প্রচুর আমার ভক্ত ভক্ত তো সেই ভক্তরা বলে যে এটা আপনি টিপস দিতেই পারেন, আমি দিতে পারি তো, কিন্তু আপনারা নিতে পারলেই ভালো, কিন্তু বাস্তু যদি আপনার খারাপ থাকে সেই এই টিপসটা খুব একটা কাজ হবে বলে ভালো মনে হয় না। দেখবেন যাদের বাস্তু খারাপ তারা লটারিতে প্রাইজ কিন্তু পায় না, কেটে যায় বছর বছর কেটে যায়, আর সবাইকে বলে যে আমি কোনোদিন কিছু পেলাম না, বুঝতে হবে আপনার বাস্তু খারাপ আছে, বাস্তুটাকে ঠিক করুন, তবে আপনার দেখবেন সারা বছরে যে ভিখারি হয়ে গেছিলেন কিছুটা হলে ভালো জায়গায় যেতে পারে, বা আপনার ইচ্ছাই থাকবে না যে ওটা আর কাটি। তো আমি যে টিপসটা দিচ্ছি সেটা নিয়ে নিন। আপনার ডালিম গাছ নিশ্চয়ই সবাই চেনেন, ডালিম গাছ, ডালিম গাছের যে কোনো জায়গা থেকে ডালটা কাটবেন রবিবার দেখে ঠিক এই 4 আঙুল মাপে, একটা ডাল কেটে নিলেন, নিয়ে এরকম মাপ করলেন 4 আঙুল, ওটা গঙ্গা জলে বৃহস্পতিবার দিন ভিজিয়ে রাখবেন 10টা থেকে 10:30 সকালবেলা, ভিজিয়ে রেখে মা লক্ষ্মীর পায়ে দিয়ে দেবেন, বা আপনার বাড়িতে কুবের দেবতা থাকলে তার পায়ে দেবেন, বা নারায়ণ থাকলে তার পায়ে দেবেন, দিয়ে কর্পূর জ্বালিয়ে মা যে মানে মা লক্ষ্মী হোক নারায়ণ হোক বা কুবের দেবতাকে আরাধনা করবেন যেটা আপনার মনে চায়। তারপরে ওই যে কর্পূরের যে কর্পূরটা দিয়ে আরাধনা করলেন, দেখবেন ওই পাত্রের মধ্যে কর্পূরের একটা আস্তরণ, কালো আস্তরণ পরে, ওই কাজলটা দিয়ে ওই ডালটার মধ্যে, ডালিম গাছের ডালটা 4 আঙুল ডাল যে কেটে নিলেন ওর মধ্যে লাগিয়ে বলবেন ওম কুবের দেবতায় ধানা লক্ষ্মী মাতায় সহা, ওম কুবের দেবতায় ধানা লক্ষ্মী মাতায় সহা 41 বার করবেন, করে ওটাকে আপনারা হলুদ সুতো দিয়ে, হলুদ সুতো দিয়ে, যদি হলুদ না থাকে লাল সুতোই হবে, আপনার ডান হাতে, ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে পরে নেবেন। যদি আপনার লটারিতে প্রাপ্তিযোগ থাকে অথচ হচ্ছে না কোনো কারণে, তাহলে কিন্তু প্রাপ্তিযোগটা হবে, এটা করে দেখতে পারেন। আর একটা কথা, আপনার যে নাম, আপনি অনেকে বলে কোন সংখ্যায় কাটবেন, আপনার নামটা আপনি দেখবেন আপনার কত সংখ্যায় নাম আছে, সেই সংখ্যাটা হিসাব করবেন, এবং টাইটেলটা হিসাব, ধরুন কালু মণ্ডল, কালু হচ্ছে কালু মণ্ডল হিসাব করে বলুন, ক আর ল দুটো সংখ্যা, আকারটা ধরবে না, রসু ধরা দরকার নেই, 2 মণ্ডল, ম দন্তের ন ড ল, তাহলে হচ্ছে ওখানে 3টে ধরতে হবে, কিন্তু দন্তের ন যেহেতু একসাথে আছে ধরা যাবে না। বা আরও সহজ উপায় বলছি, যে ধরুন কালু দে, ক আর ল দুটো সংখ্যা আর দে একটা সংখ্যা, তাহলে কত হলো 3, আপনার সংখ্যা লাস্টে 3 বেরোবে, লটারির লাস্ট সংখ্যা 3। এবার আপনাকে যেটা বলে দিচ্ছি, যেটা কাটবেন সেইটার মধ্যে যেন 3 সংখ্যাটা থাকে, 3 যে নাম্বারটা আপনার বেরিয়েছে সেটা থাকতেই হবে, আর টোটালটা যখন হিসাব করবেন সেই হিসাবটা, মানে টোটাল 5টা সংখ্যা বা 6টা সংখ্যা যাই থাক, টোটাল হিসাব করবেন, করে লাস্ট সংখ্যা 3 আসছে কিনা দেখবেন, তবেই কাটবেন, ধরুন কালু দে তার 3। এবার যার যে সংখ্যা বেরোয়, আমার দীপক শাস্ত্রী, এবার যে কটা বেরোবে, আমার হচ্ছে 3 আর 2 5টা, আমার সব হিসাব করে 5খানা
লাচ ওই যে সংখ্যা থাকবে তার মধ্যে পাঁচ থাকতেই হবে, যে সংখ্যা লটারি কার্ড তাই সেই দেবে, যে ধরুন নয় থাকুক, দুই থাকুক, চার থাকুক, তার মাঝখানে পাঁচ থাকতেই হবে। থেকে এবার টোটাল সংখ্যাটা হিসাব করে আমি দেখব আমার পাঁচ আসলো কি না। পাঁচ যদি লাস্ট সংখ্যা হিসাব করে ছ পাঁচটা সংখ্যা আমি হিসাব করলাম, হিসাব করে পাঁচ থাকে হয় হিসাবে, ধরুন আমার হিসাবে ধরুন এক লাস্ট আসলো চোদ্দো, হিসাব করলাম ধরুন চোদ্দো আসলো, যার সংখ্যা আমি একটা টিকিট নিলাম, নিয়ে দেখলাম চোদ্দো আসলো টোটাল গুনলাম, তাহলে ওয়ান প্লাস ফোর করলেন করে পাঁচ আসলো, বা টোটাল হিসাবে দেখা গেলো জিরো ফাইভ আসলো যা করলাম, বা পঞ্চাশ আসলো লাস্টে হিসাব করলাম পঞ্চাশ আসলো, তাহলে ফাইভ প্লাস জিরো করলে পাঁচ চলে আসবে আমার সংখ্যায়। তো আপনাদের এরকম নামের সংখ্যা যেটা, সেই সংখ্যাটা দেখবেন ওর মধ্যে আছে কি না, ওই নাম্বারটার মধ্যে আছে কি না, এবং ওই টোটালটা হিসাব করে দেখবেন আপনার যে সংখ্যাটা হচ্ছিলো ছয় বা সাত বা দুই বা পাঁচ সেটা বেরোলো কি না, যদি বেরোয় কাটবেন, দেখবেন ওটা হাতে নিয়ে কিছু হলেও পেতে পারেন, তারপরে তো ভাগ্যের উপর। যাই হোক, এবার এটা নিয়ে আলোচনা করে দিলাম, টিপস দিলাম, এটা নিয়ে আপনারা করতে পারেন, এটা নিয়ে অনেক বলার ছিল, যেটা নিয়ে এবার বলার সেটা একটু ভালো করে শুনবেন। আমার কাছে বশীকরণ এবং বিচ্ছেদের জন্য অনেকে এসছে, ভিজিট দিয়ে দেখিয়েছে, এবং যারা করিয়েছে তার কাজও হয়েছে বশীকরণ বিচ্ছেদ, এবং পুজো পাঠের জন্য আমি পাঁচশো টাকা নিতাম, এটাও অনেকের কাছে নাকি বেশি বলছে, আমরা দিতে পারছি না, হলে দেব। তো আপনাদের জন্য ভালো খবর দিই যে আমি শুধু ভিজিটের মাধ্যমে আপনাদের বশীকরণ বিচ্ছেদ ফ্রিতে করে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে বশীকরণ বিচ্ছেদ হবে, অন্য কাজ কিন্তু নয়, বশীকরণ আর বিচ্ছেদ ফ্রিতে কাজ করে দেবো। হওয়ার পরে আপনার মূল্যটা দেবেন যেটা খুশি হবেন, আপনি আসবেন, আপনার বশীকরণ বিচ্ছেদের ব্যাপার, তার জন্য টাকা লাগবে না, শুধু ভিজিটটা লাগবে, কাজ হলে দেবেন, না হলে দেবেন কেন, কিন্তু আমি যাদের করে দিয়েছি তাদের প্রত্যেকের কাজ হয়েছে, কারণ আমি বংশ পরম্পরায় তান্ত্রিক, আপনারা ভালো করে জানেন, ন বছর বয়স থেকে এই কাজটা আমি করে আসি। অনেকে অনেক জায়গায় গিয়ে ঠকেছে, লাখ লাখ টাকা দিয়ে ঠকেছে, বউ চলে গেছে নিয়ে আসতে পারছে না। তো আমার কথা হচ্ছে, যদি মনে করেন যে হ্যাঁ আমি বশীকরণ বা বিচ্ছেদের কাজ করাবো সঠিক লোকের থেকে এবং টাকা পয়সা দিয়ে দেবো না আগে, কাজ হলে দেব, তাহলে নিশ্চিন্তে মনে আমার কাছে দেখা করতে পারেন, নিশ্চিত মন, কারণ কোনো মূল্য লাগবে না, শুধু ভিজিটটা দিতে হবে, যে আমার সাথে কথা বলতে গেলে তার ভিজিট লাগেই সবার, সেই ভিজিটটা দিয়ে আপনার কাজটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনি কাজ পেয়ে যাবেন, আপনাদের বসে ঘন্টার পর ঘন্টা এই করতে হবে, ওই করতে হবে, এত টাকা দিতে হবে, ওই ওই যোগ্য করতে, এরকম ব্যাপার নেই, আপনাদের হচ্ছে বশীকরণ বিচ্ছেদের জন্য যে কোনো চেম্বারে আপনারা আসবেন পেয়ে যাবেন, ফ্রিতে বশীকরণ আর বিচ্ছেদ করে দেওয়া হবে, টাকা লাগবে না, কিন্তু ভিজিটটা দিতে হবে, বাইরে এসে বলবেন না যে উনি বলেছে ফ্রিতে করে দেবো, এরকম কিন্তু আমি বলি না, আমার কিন্তু ফ্রিতে মানে আমরা বশীকরণ বিচ্ছেদটা করে দেবো, কিন্তু ভিজিটটা দিয়ে কথা বলতে হবে। এতদিন আপনারা চেয়েছিলেন যে হ্যাঁ সবাই লিখেছে ফ্রিতে বশীকরণ, ভিড় হচ্ছে প্রচুর, ঢোকার পরে কত বিল করে আপনারা জানেন তো, যে ফ্রিতে আপনার হতে পারে না হতে পারে এরকম বলে ঢোকার পরে, আপনি দশ দিনে করে দেবো এত দিতে হবে, পাঁচ দিনে করে দেবো এত দিনে করে দিতে হবে, আপনার দশ বছর কেটে গেছে, দশ মাস কেটে যাবে, পাঁচ বছর কেটে যাবে, পাঁচ মাস কেটে যাবে, আপনার জীবনে হবে না, কাজই তো জানে না, সে ফলস দিয়ে সবে করছে। যাই হোক, আপনাদের বলে দিলাম, যদি আর ফলসের মধ্যে পড়তে হবে না, বশীকরণ বিচ্ছেদটা আপনারা আমার কাছে ফ্রিতেই করতে পারবেন, তার জন্য মূল্য দিতে লাগবে না। তো আপনারা আগে কাজ করি নিন আমার থেকে, কাজ হওয়ার পরে খুশি হয়ে যেটা দিতে পারেন, দশ হাজার, এক হাজার, দু হাজার, পাঁচ হাজার, যেটা মনে হবে আপনি দেবেন, আমি জোরও করব না, কারণ প্রচুর ছেলেমেয়েরা এবং অনেক স্বামী স্ত্রীর মধ্যে কান্নাকাটি চলছে, তারা আমার কাছে আসে, আমি আগে নিতাম না খুব একটা কাজ, কিন্তু এত কান্নাকাটি আর ভালো লাগে না, তাই বললাম যারা বশীকরণ বিচ্ছেদ করাবেন আমার কাছে আসবেন, ফ্রিতে করে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, এর জন্যে আমি এটা আজকের আপনাদের সামনে বলে দিলাম, যে কোনো চেম্বারে পেয়ে যাবেন, ভিজিটটা দিয়ে দেখাতে হবে, ভিজিট ডেকে দিয়ে আপনি আপনার বশীকরণ এবং বিচ্ছেদের কাজ নিয়ে যাবেন, কাজ হয়ে গেলে আপনি আমাকে যেটা পারবেন খুশি হয়ে দিয়ে যাবেন।
যাই হোক, এবার আসি অন্য আলোচনা ভিত্তিক কথাবার্তা। যে অনেকে আলোচনা করে যে আমি একটু জ্যোতিষ নিয়ে আলোচনাটা করি না, আপনারা ভালো করে জানেন যে আমি বংশ পরম্পরায় তান্ত্রিক জ্যোতিষ প্লাস পামিস্ট, সেটা আপনারা জানেন। তো যারা মনে করবেন যে মাঙ্গলিক কালসর্প, বীজ যোগ, গ্রহণ যোগ, দারিদ্র যোগ, ছন্ন ছড়া যোগ, শনির ধাইয়া, শনির সাড়ে সাথি, জলে ফাড়া, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে ফাড়া, এসব কাটাতে গেলে পিচার সিদ্ধ তন্ত্রসমা দীপক শাস্ত্রীর নামটা আগে মাথায় নেবেন। কোনো ফলস দিয়ে যোগ্য হয় না, আপনাকে পাশে বসিয়ে সংকল্প করিয়ে যোগ্য করব। 100 জন 200 জন লোক নিয়ে আমি কি মন্ত্র পড়লাম আর আপনি কি শুনলেন, বেলপাতা তুলসী পাতা যোগ্যই ফেলে দিলাম, কাজ হয়ে গেল? হবে না। সবাই ব্রাহ্মণকে দিয়ে পুজো করায়, নিজে কিছু করে না। তান্ত্রিকরা কেন ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবে? তাহলে ব্রাহ্মণকে দিয়ে তো আপনিও করাতে পারেন। তান্ত্রিকরা নিজেরাই নিজেদের কাজ করবে, তবেই তো সে তান্ত্রিক নাকি? দেখবেন আমার ওখানে আমি একাই সংকল্প করে পুজো করি, কাউকে নিই না। আর কোনো তান্ত্রিক আপনাকে মন্ত্র বলবে না, সে তো মন্ত্র জানে না, আপনার সামনে মন্ত্র বলবে কী করে? আর আপনি আমার পাশে বসবেন আর মন্ত্রগুলো শুনবেন, সংকল্প শুনবেন, করে আপনার হাতে দিয়ে কাজ তবে যোগ্যর মাধ্যমে ফেলা হবে। তার জন্য আমি বেশি লোক নিতেও পারি না। কারোর কাজ 30 মিনিট লাগে, কারোর 50 মিনিট, কারোর 1 ঘন্টা, কারোর 1.5 ঘন্টাও লাগে কাজে। তার জন্য আমি যোগ্য দেখবেন কম লোক নিয়ে আমি বসি, কারণ অত লোকের আমি সামলাতে পারবো না, তাহলে আমার 10 দিন লেগে যাবে। আমি 200 লোক নিলে প্রত্যেকে যদি আমি আধা ঘন্টা করে সময় দিই, আমার 10 দিনের বেশি লেগে যাবে। আর এক একজন 250-300 লোকের ভিড় দেখিয়ে কী করে করছে জানি না। এগুলো ফলস বাজি ছাড়া কিছু না। আপনারা হ্যাঁ দর্শনধারী হয়ে গেছে, এখন পুরো জগৎটাই দর্শনধারী হয়েছে, আপনার দর্শন দেখছেন, হেভি কাজ বাবার, মার হেভি কাজ হচ্ছে, চলে যাচ্ছেন। এই জিনিসগুলো করবেন না, আপনারা টাকা সর্বশান্ত হয়ে যাবেন। আমার কাছে আসলে আপনার বাড়িতে সোনা দানা জায়গা জমি বিক্রি করতে হবে না, আমার কাছে আসলে আপনাদের আয়ত্তের মধ্যেই কাজের মূল্য না হবে। অন্য জায়গায় কী হবে জানি না, আমার কাছে বাড়ির সোনা দানা ঘর বাড়ি জমি জায়গা বাটি ঘটি বিক্রি করতে হবে না, আপনার সামর্থ্যর মধ্যে আমার কাছে কাজ পাবেন, অন্যজনের কাছে সে যেটা পান না। আমার কাছে প্রচুর বিল হয় না। হ্যাঁ, কারোর কারোর অনেক খারাপ যোগ থাকে, অনেক বিপদ আছে বড়, তাদের না যেটা খরচা তাদের খরচা করতেই হয়। কিন্তু আপনাদের হ্যাঁ যেটুকুনি বলছি যে আপনাদের আয়ত্তের মধ্যেই কাজ হবে, ও কোনো জায়গায় মানে খুব এত বড় বিল হবে এই না। বাটিঘটি বাড়ির জায়গা জমি সোনা দানা বিক্রি করার প্রয়োজন হবে না, আমার কাছে আসলে আপনার আয়ত্তের মধ্যে কাজ হবে, খালি হাতে ফেরত যাবেন না। যেটুকুনি পারবো করে দেবো, মানে যেটুকুনি নিয়ে আমি করতে পারি করে দেবো, আমার কাছে কেউ ফেরত যায় না। এবং যাদের কাজ করি তারা কাজ হয়তো আসে মন খারাপ করে কান্নাকাটি করে, কিন্তু আমার কাছ থেকে কাজ পাওয়ার পরে তার হাসি মুখে আসে, হাসতে হাসতে মিষ্টি নিয়ে আসে, আর যখন যায় তখনও হাসতে হাসতে যায়। এটা হচ্ছে পিচার সিদ্ধ তন্ত্রসমা দীপক শাস্ত্রী। আমি বংশ পরম্পরার তান্ত্রিক, 9 বছর বয়স থেকে এই কাজটা আমার বাড়ির লোকের হাত ধরেছে, কিছু অন্য কারোর কাছ থেকে শিখতে হয়নি আমার। তো যাই হোক, যেটুকুনি আমি করে দেবো কাজ আপনাদের, অন্য কারোর কাছ থেকে আপনারা পাবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার। আপনার জীবনের জটিল সমস্যায় জীবন হয়ে উঠেছে যন্ত্রণাদায়ক, অবৈধ সম্পর্ক করাতে চাইছেন বিচ্ছেদ, তীব্র বশীকরণে সিদ্ধ হস্ত, শিক্ষা কর্ম বিবাহ মামলা মোকদ্দমা প্রেমে ব্যর্থতার সমস্যার সমাধান পেতে শিব কামাখ্যা তারাতন্ত্র স্বর্ণপদক প্রাপ্ত শ্রী দীপক শাস্ত্রী আছেন আপনাদের পাশে।